ওয়েস্টিয়াতে করার মহিনুল হকের বাড়িতে বাইরের কিছু লোক থাকতে পারে বা কোনো কন্ট্রাভ্যান্ড আইটেমও থাকতে পারে। অ্যাকর্ডিংলি কইলে সব উইমেন এবং ইরানি জেনারেল অফিসার মিলে জয়েন্টলি ওনার বাড়িতে রেড করা হয়। রেড করার সময় ওনার বাড়িতে সার্চ করার পরে অনেকগুলো জিনিসই পাওয়া যায়, তার মধ্যে কন্ট্রাভ্যান্ড আইটেম আছে। সেটা হচ্ছে গিয়ে ইয়াবা ট্যাবলেট বা 4,925, মোবাইল সেট পাওয়া যায় 3টা, ক্যাশ টাকা পাওয়া যায় 600 টাকা, কিছু আইকার্ড পাওয়া যায়, এবং আমরা ওই মণিপুরের একজন লোক যার নাম সপাম রোমেন সিং ওনাকে তখন ডিটেন করা হয়, সঙ্গে বাড়ির মালিক মহিনুল হককেও ডিটেন করা হয়। তো এই লকডাউন পরিস্থিতি যেখানে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ, সেক্ষেত্রে মণিপুরের একটি যুবক কীভাবে কৈলাসহরে মহিনুল হকের বাড়িতে আসতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, অ্যাকচুয়ালি ওনাদেরকে ডিটেন করার পর আমরা জাস্ট মাত্র থানাতে নিয়ে আসলাম, অ্যাকর্ডিংলি প্রোগ্রাম ইন্টারোগেশন হবে, হওয়ার পরে তবেই আমরা ডিটেলস বলতে পারি। 600 টাকা যে উদ্ধার হয়েছে সেটা কি ইন্ডিয়ান কারেন্সি না বাংলাদেশের কারেন্সি? না, সেটা ইন্ডিয়ান কারেন্সি, একটা 500 টাকার নোট, একটা 100 টাকার নোট। যে ইয়াবা ট্যাবলেট পেয়েছেন মানে কত টাকা বাজার মূল্য হবে? 4,925টা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য যদি আমরা 100 টাকা করে ধরি তাহলে অ্যাবাউট ধরুন 5 লাখের মতো হবে। তো এভাবে নেশাজাতীয় সামগ্রী নিয়ে মণিপুরের যুবক যদি কৈলাসহরে আসতে পারে, সেক্ষেত্রে যে পুলিশের যে নাকা চেকিং বা পুলিশ প্রশাসনের যে ভূমিকা সে নিয়ে আপনি কী বলবেন? দেখুন, একটা বিষয় হচ্ছে যে এখন আমরা তো আগেও বললাম যে এখন ওনাকে ডিটেন করলাম মাত্র, আমাদের ইন্টারোগেশন কোয়ার্টার বাকি রয়েছে, তার মধ্যে হচ্ছে কি উনি কি আগে এখানে এসেছিল কি না সেটাও দেখতে হবে। তো যখন যতক্ষণ অবধি আমরা ইন্টারোগেশন না করছি আমরা ডিটেলস বলতে পারবো না, বলাটা মুশকিল হবে।